সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট 2023 সালের জিওগ্রাফি সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ের এই প্রশ্নপত্রের উত্তর দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী পাওয়ার জন্য, আর এই ভিডিও একটি লাইক করবে। দেখো, এই প্রশ্নপত্রের প্রথমে দেওয়া আছে বিভাগ ক। 1 নম্বর দেখে বলা হচ্ছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টি MCQ প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর হয়েছে। 1-এর 1 নম্বর দেখা দেওয়া আছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি বৈশিষ্ট্যের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে। তো সঠিক উত্তর কোনটা হবে? 4টি এখানে অপশান দেওয়া আছে, সঠিক উত্তর হবে অপশান ঘয়ারটা, অর্থাৎ তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। এরপর হচ্ছে মরু অঞ্চলের শুষ্ক গিরিখাত হলো, উত্তর হবে ওয়াদি, ওকে অপশান ঘয়ারটা। পরের প্রশ্ন দেখো, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় 34%, মরাকোটাল হওয়ার তিথি হলো অষ্টমী তিথি, মৌসুমী স্রোত প্রবাহিত হয় ভারত মহাসাগরে। নেক্সট প্রশ্ন দেখো, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজককে বলে কম্পোস্টিং, ওকে অপশন ফাইভটা। এরপর ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের লবণাক্ত হ্রদ হচ্ছে প্যাংগং, ওকে। এরপর হচ্ছে ভারতীয় ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হয় 56 খ্রিস্টাব্দে, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হচ্ছে, উত্তর হবে কোলে কোলেরু, ওকে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হলো, উত্তর হবে ভিলাই, অপশান কয়েকটা। ভারতের প্রতিরক্ষা যান নির্মিত হয় জব্বলপুরে। এরপর হচ্ছে রাজপথকে ভারতে বলে ন্যাশনাল হাইওয়ে। নেক্সট হচ্ছে টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রং হয় বাদামি। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর জায়গায় রয়েছে, অর্থাৎ বিভাগ খতে আমাদের 2 নম্বর জায়গায় দেওয়া আছে, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর 1 নম্বর দেখে বলা হচ্ছে, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, মালাসপিনা পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ, এটা হবে অশুদ্ধ। এরপর হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্ব টপসন এককে মাপা হয়, এটা হবে শুদ্ধ। নেক্সট হচ্ছে পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে, এটা হচ্ছে শুদ্ধ। এরপর হচ্ছে ধোয়াধর জলপ্রপাত কাবেরী নদীতে অবস্থিত, এটা হচ্ছে অশুদ্ধ। পরেরটা দেখুন, তেল এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত, এটা হবে অশুদ্ধ। বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলে, এটা হবে শুদ্ধ। পিক্সেল হলো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক, এটা হবে শুদ্ধ। এরপর 2 আর 2 নম্বর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি করতে হবে, মানে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে, অর্থাৎ শূন্যস্থানে বসবে মন্থকূপ। এরপর হচ্ছে দ্রুতগামী জেট প্লেন চলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন রয়েছে, 2-এর 2-এর 3 নম্বর দাগে, শীতল ল্যাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের সীমানাকে, এখানে উত্তর হবে হিম প্রাচীর বলে। বর্জ্য কাগজ একটি জৈব ভঙ্গুর ধরনের বর্জ্য। যে প্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে মহা গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। এরপর হচ্ছে আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝে মালব মালভূমি অবস্থিত, রেগুর হলো কৃষ্ণ মৃত্তিকার অপর নাম। তো এভাবে আমরা শূন্যস্থানগুলিকে পূরণ করলাম। এরপরের প্রশ্ন দেখো, 2-এর 3 নম্বর দাগে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি করতে হবে, প্রত্যেকটির মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন হচ্ছে, বহির্বিধৌত সমভূমি হিমবাহ সৃষ্ট নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে, উত্তর হবে ভ্যালি ট্রেন বলে। এরপর হচ্ছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার মান কত শতাংশ, 100% বা 100%। এরপর হচ্ছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, উত্তর হচ্ছে প্ল্যাঙ্কটন। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, প্লাস্টিক হচ্ছে জৈব জৈব অভঙ্গুর এই ধরনের বর্জ্য। ভারতে কোন পদ্ধতিতে সর্বাধিক পরিমাণে জলসেচ করা হয়, উত্তর হবে খালের মাধ্যমে। নেক্সট, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি, উত্তর হচ্ছে গোদাবরী। এরপর হচ্ছে শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয় কোন মাটি, উত্তর হচ্ছে ল্যাটেরাইট মাটি। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি, উত্তর হবে নাসা। পরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে 2-এর 4 নম্বর দাগে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো 1×4=4। তো এখানে প্রথমে দেওয়া আছে বাম দিকে পিরামিড চূড়া, এটা হচ্ছে আমাদের অপশান 4-এর সঙ্গে মিলবে ম্যাটার হর্ন, ওকে। এরপর হচ্ছে সুন্দরী, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য হয়ে থেকে কাজ। এরপর হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি, এটা হচ্ছে শিক্ষার্থীর কাজ, অপশান 2। আর পারাদ্বীপ বন্দর, এটা হচ্ছে ওড়িশায় অবস্থিত, ঠিক আছে। তো এগুলো তোমরা পাশাপাশি লিখে মেলাবে, আমরা এখানে 3টি। পরের প্রশ্ন দেখো, বিভাগ গতে রয়েছে, 3 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান হচ্ছে 2 করে 6×12 নম্বর এখানে দেওয়া আছে।
এর এক নম্বর জায়গায় দেওয়া আছে প্রপাত কুদ প্রপাত কূপ কাকে বলে অথবা ড্রামলিন কি। নেক্সট হচ্ছে ক্রপোপোজ কাকে বলে অথবা ভরাকোটাল কাকে বলে। এরপর হচ্ছে বিষাক্ত বর্জ্য কাকে বলে অথবা স্ক্র্যাবার কি। নেক্সট হচ্ছে ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো অথবা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। পরের প্রশ্ন হচ্ছে সোনালী চতুর্ভুজ কি অথবা বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো। নেক্সট রিমোট সেন্সিং কাকে বলে অথবা জিও স্টেশনারি উপগ্রহ কাকে বলে। ঠিক আছে, এদিকে ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর। এরপর বিভাগ হতে রয়েছে 4 নম্বর জায়গায়, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, প্রশ্নের মান 3 নম্বর করে এখানে দেওয়া হয়েছে। তার একে দেওয়া আছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রধান প্রাধান্য লক্ষ্য করা যায় কেন, অথবা সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। যে কোনো একটা লিখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো অথবা জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। ভারতের কোথায় কোথায় চিরসবুজ অরণ্য দেখা যায় এই অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা ভারতের নগরায়নের 3টি সমস্যা নিয়ে আলোচনা করো। নেক্সট হচ্ছে উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো অথবা সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য নির্দেশ করো। ঠিক আছে, এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 3 নম্বরে। নেক্সট হচ্ছে বিভাগ অঙ্গ, এখানে 5 নম্বর জায়গায় দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 নম্বর জায়গায় রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5 নম্বর করে, 5-2 = 10 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এরপর হচ্ছে চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো। নেক্সট জোয়ারভাটা সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এরপর বিশ্ব উষ্ণায়নের প্রকারগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা বিশ্ব উষ্ণায়নের প্রকারগুলি আলোচনা করো। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 4টির মধ্যে। এরপরের প্রশ্ন হচ্ছে 5-এর 2 নম্বর জায়গায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5-2 = 10 নম্বর। প্রথম প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। নেক্সট হচ্ছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ ব্যাখ্যা করো। ভারতের জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপ আলোচনা করো। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, এখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নেক্সট রয়েছে বিভাগ চতে, এখানে বলা হচ্ছে ভারতের প্রদত্ত মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 × 10 = 10। প্রথম দেওয়া আছে আরাবল্লী পর্বত, এরপর হচ্ছে মালাবার উপকূল, নর্মদা নদী, ভারতে বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের রুড় অঞ্চল, ভারতের অরণ্য গবেষণাগার, পূর্ব ভারতের বৃহত্তম মহানগর এবং গুজরাটের করমুক্ত বন্দর। ঠিক আছে, তো এই 10টি যে স্থান এগুলো তোমাদের যে ভারতের ম্যাপ মানচিত্র দেওয়া হবে সেখানে তোমাদের চিহ্নিত করে দেখাতে হবে। ঠিক আছে, তো এই ছিল মাধ্যমিক টেস্ট 2023 সালের জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য। এবং যদি আমাদের এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটাকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।